দুপুরবেলা এত সূর্যের তেজ, তাও কুয়াশা কিন্তু যায়নি। আমি দূরে যত দূর তাকাচ্ছি তত দূর হচ্ছে কুয়াশা। আর এখানে প্রচুর বিদেশি পাখিরা আসে দূর দূর থেকে, কয়েক হাজার মাইল পাড়ি দিয়ে এখানে আসে, এখানে এসে দু মাস থাকে, তারপর আবার চলে যায় তারা তাদের নিজের দেশে। জায়গাটা তো খুব ভালো, ওই জন্য আসি। মেয়ে তো মানে পার্ক এর জন্য দৌড়ে দৌড়ে খালি বলবে মা পূর্বস্থলী চলো। এত সুন্দর জায়গা, এখানে এসে আর যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে সারাদিন নৌকা করে ঘুরতে থাকি। তো বন্ধুরা দেখো, আজকে আমি এই প্রথমবার এই চ্যানেলে আমি নৌকা চালাচ্ছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, আর আমরা ভীষণ ভালো আছি। আজকে আমরা চলে এসেছি এমন একটি জায়গায়, এখানে কোনো রহস্য নেই, তবে রহস্যর থেকেও অনেক কিছু আছে। আমরা অ্যাডভেঞ্চার ভালোবাসি, তাই অ্যাডভেঞ্চারকে ভালোবাসার জন্য আমরা চলে এলাম এমন একটি জায়গায় যেখানে আছে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির পাখি। আর এই পাখি দেখতে আমরা চলে এসেছি পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের পূর্বস্থলীর চুপি কাষ্ঠশালী পাখিরালয়। তো এই পাখিরালয়ের ভিতরে আমরা যাব আর দেখব এখানে কি কি আছে। তো এখানে শীতকাল, যেহেতু শীতকাল চলে এসছে, এখানে শীতকালে হাজারো হাজারো পাখিতে ভিড় জমা, এবং এই পাখিদের দেখতে প্রচুর মানুষের ভিড় এবং সমাগম এখানে হয় পাখি দেখার জন্য। এবং জায়গাটা খুব সুন্দর, চলো আমরা ভেতরে যাব এবং জায়গাটা দেখব। এবং এখানে নৌকার ব্যবস্থা আছে, আমরা নৌকো করে ঘুরব এবং বিভিন্ন ধরনের পাখিদের দেখব। তো চলো ভিডিও শুরু করি। আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি, আর ভিতরে যেতে যেতে তোমাদের দেখাবো কী কী এখানে দেখতে পাওয়া যায়। আর এখানে বলে রাখি, এই কাষ্ঠখালীতে তোমরা থাকতেও পারো, সেই থাকার জন্য তোমাদের এখানে কটেজ ভাড়া করতে হবে। সেই কটেজ ভাড়া কীভাবে করবে আমি সবই তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলো যাই আমরা। আমরা প্রায় চলে এসেছি গেটের কাছে, দেখাই তোমাদের। এই যে দেখতে পাচ্ছ, চুপি পাখিরালয়ের এটি হচ্ছে মেন গেট। তো এই হোটেলের পাশেই আছে একটি কটেজ, এই কটেজ তোমরা ভাড়া নিয়ে থাকতে পারো। তো এই যে দাদা এখানে দাঁড়িয়ে আছে, এই দাদাকে আমরা জিজ্ঞাসা করব এই হোটেল সম্পর্কে, কিভাবে তোমরা বুকিং করে আসবে এখানে, আর কোথায় থাকবে, আর খাওয়া দাওয়ার ব্যবস্থাটাই বা কী থাকবে। তো সব কিছু জানবো এই দাদার মুখ থেকে। এখানে গেস্ট হাউস কটেজ আছে, গেস্ট হাউসগুলো পঞ্চায়েত সমিতি নিজস্ব আন্ডারে রেখেছে। চারটে কটেজ আছে, সেটা আবার একটা কলকাতা প্রাইভেট কোম্পানিকে লিজ দিয়েছে। এছাড়াও রয়েছে এখানে পিকনিক স্পট, গাড়ি পার্কিং, চিলড্রেন পার্ক, বড়োদের বাচ্চাদের বসার জায়গা করে দিয়েছে। তাছাড়াও এখানে পাখি দেখার জন্য আপনার নৌকার ব্যবস্থা আছে, ঘাট আছে যাতে মানুষ সুন্দরভাবে পাখি দেখতে যেতে পারে। তার সঙ্গে রয়েছে পুলিশ প্রশাসনের সহযোগিতা। গেস্ট হাউসগুলো আপনার বুকিং করতে গেলে অনলাইনে বুকিং করতে হয়, এর সাইট হচ্ছে chupi.co.in। এই সাইটে গেলে আপনি গেস্ট হাউসগুলো বুক করতে পারবেন, এবং অনলাইনেই পেমেন্টের অপশান আছে, আপনি পেমেন্ট করতে পারবেন। এখানে একদিন বা দুদিনের ট্যুর করে আপনি যদি মনে করেন যে ভোরের দিকে বা বিকেলের দিকে পাখি দেখব, সুন্দরভাবে পাখি দেখতে পারবেন। পাখি দেখার সঠিক সময়টা কোনটা? সবথেকে সকাল আপনি 6টার মধ্যে নৌকায় বোট নিয়ে যদি যেতে পারেন তাহলে খুব বেস্ট টাইম হয়। এখানে যে গেস্ট হাউসগুলো আছে, আপনার চারটে রুম আছে আর একটা ডরমেটরি আছে। এইখানে একটা গেস্ট হাউস আছে, আর একটা এখান থেকে 7-8 মিনিট হাঁটা পথ একটা গ্রামের মধ্যে গেস্ট হাউস আছে। এই গেস্ট হাউসগুলো হচ্ছে আপনার ডবল বেডের রুম হচ্ছে 1500 টাকা করে, একটা ডরমেটরি আছে 8টা বেডের 2500 টাকা। এছাড়াও একটা গ্রামের মধ্যে আছে, সেখানে ডবল বেডের রুম আছে 900 টাকা করে। ফুডিংটা আপনার উপর ডিপেন্ড করছে। আচ্ছা, এখানের ফুডিংয়ের জন্য এখানে একটা ক্যান্টিন করা আছে, সেই ক্যান্টিনে সব রকম ব্যবস্থা করে দেওয়া হয়। আচ্ছা, ফুডিংয়ের জন্য আলাদা পে করতে হয়। আমার নাম অশোক বরাই, বাবু প্রামাণিক, স্বপন প্রামাণিক, আমরা তিন বন্ধু মিলে এই হোটেলটা আমরা খুলেছি। এখানে মানে খুব সুস্বাদু খাবার এবং আমরা অর্ডার নিয়ে থাকি। এখানে সমস্ত রকমের মাছ, মটন, চিকেন, তারপরে পাবদা মাছ, চারা মাছ, চুনো মাছ, আমাদের এখানে সমস্ত রকম আইটেম আছে। খাবারের প্লেট হচ্ছে আপনার 120 টাকা হচ্ছে মিল চিকেন দিয়ে, আর মাছ দিয়ে হচ্ছে আপনার 100 টাকা। আর এই দাদারা খাচ্ছে, এই দাদাদের জিজ্ঞেস করুন যে আমাদের কেমন কী রান্না বান্না। রান্না বান্না কেমন? খুব ভালো, রান্না বান্না খুব ভালো, খুব ভালো। আপনারা কোথা থেকে আসছেন? আমরা এয়ারপোর্ট থেকে আসছি, দমদম। আপনি আসলেন না? এই এখানে এসে দেখলাম আশেপাশে, ওনাদের সার্ভিসটা ভালো। তো আমরা এখানে আসলাম, এসে প্রথমে আমরা দেখলাম হোটেল, কারণ হোটেল না দেখলে, পেটে কিছু না পড়লে ঘুরে কোনো লাভ নেই। তো সেই জন্য আমরা প্রথমে হোটেলগুলি তোমাদের দেখালাম। যারা এখানে ঘুরতে আসছো, খিদে পেলে খাবে কোথায়?
আচ্ছা, তো আমরা চলো ধীরে ধীরে পাখিরালয়ের দিকে এগোচ্ছি। আর এখানে প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষজন এসছে। আজকে সানডে, সানডেতে প্রচুর মানুষের ভিড় হয়। তো দেখো, তোমাদের দেখাই কত মানুষ এসছে এখানে। এখানে একদিনের জন্য ঘুরতে আসা বেস্ট জায়গা। প্রথমে আমরা ওইদিকে দেখলাম একটি কটেজ, ওগুলো পঞ্চায়েত সমিতির কটেজ, কিন্তু এখন যে কটেজগুলি দেখাবো এগুলি হচ্ছে প্রাইভেট কটেজ। এই প্রাইভেট কটেজগুলো খুব সুন্দর কটেজ, এখানে তোমরা থাকতে পারো। আর দেখাই তোমাদের, দেখো এই হচ্ছে কটেজ, প্রকৃতির মাঝে সুন্দর একটি কটেজ। এই কটেজগুলি কীভাবে বুক করবে আমি সব কিছুই ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে সব জেনে নিতে পারবে। সব কিছুই আমরা ডেসক্রিপশনে জানিয়ে দেবো, সেখান থেকে তোমরা জানতে পারবে। আসি বলছি, এই কটেজে রান্না বান্না এখানে হয় নাকি? আচ্ছা, পুরো কটেজ কি সব ভর্তি? একটা খালি নেই? এই রান্না বান্নার জন্য কি আলাদা চার্জ করা হয় না সব ওই ভাড়ার সঙ্গে? এখানে তোমাদের যেটা দেখালাম, এখানে রান্না বান্না হচ্ছে, এই কটেজে যারা থাকবে তাদের জন্য রান্না হচ্ছে। এখানে একটিও কটেজ খালি নেই, যার জন্য তোমাদের কটেজের ভিতরের অংশটা দেখাতে পারছি না, যদি খালি থাকতো তাহলে দেখাতে পারতাম। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে চুপি পাখিরালয়ের কটেজ, এই কটেজে এসেই তোমরা থাকতে পারো। দেখো কত সুন্দর জায়গা, দেখো একটা অসাধারণ জায়গা। কত সুন্দর, এখানে একটি পার্কও আছে, সবাই দেখছো ছবি তুলছে, প্রচুর মানুষের ভিড় হয়েছে। নৌকায় ভয় পাবি না তো? আমার নৌকায় ভয় নেই, কারণ আমি সাঁতার জানি। সাঁতার জানি, ভয় হচ্ছে এটাকে নিয়ে, সাঁতার জানে না। হ্যাঁ, ওকে বলেছে সাঁতার জানে না, সাঁতার জানে না, যদি ডুবে যাই। আচ্ছা, এখানে প্রচুর দোলনা আছে, কিন্তু দোলনায় বাচ্চারা খেলছে না, বড়রা খেলছে, দোল খেলছে, বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে আর বড়রা দোল খেলছে। আচ্ছা, এখানে যাদের দোলনা চাপার সময় বা যারা দোলনা বেশি চাপছে তারা চাপছে না, কিন্তু যাদের চাপার সময় পেরিয়ে গেছে তারা এখন দোলনা চাপছে, তাদের এখন দোলনা প্রিয়। এসে দোলনা আছে, শোন, বড় হলো সবার মধ্যে একটা বাচ্চা ভাব থাকে না? সে ঠিকই, কারণ সেটার বয়স থাকে, তোমার মতো বয়সে যখন বাচ্চা ভাব দেখাতে গেলে হবে। আমার বয়স কত রে দর্শক? তোমরা বলছিস, তুই আমার বয়স কত? আমার 12 কি 13 বলছি, বলছি দর্শক সাদা সাদা চুল কিছু দেখা গেলে একটু জানাবে কবে? 12 কি 13 রে, মাকে জিজ্ঞাসা করবি? আচ্ছা ঠিক আছে, মাকে কি জিজ্ঞাসা করা হবে? ঠিক আছে, হ্যাঁ জিজ্ঞাসা করা হয়, বাড়ি গিয়ে মাকে জিজ্ঞাসা করবি। একদম, চলো আমরা ভিতর দিকে যাই। এখানে একটা দোকান আছে, আমি চাইছিলাম যে আচ্ছা, এই আম বাগানে আর একটা জিনিস তোমাদের বলিনি, এটা একটি পিকনিক স্পট, এখানে তোমরা চাইলে পিকনিক করতে পারো। এই আম বাগানের ভিতরে প্রচুর জায়গা আছে, এখানে তোমরা চাইলে পিকনিক করতে পারো, কিন্তু এখানে গান বাজানো বারণ, কারণ গান বাজানো পাখিদের জন্য বারণ। হ্যাঁ, পাখিদের জন্য গান বাজানো বারণ আছে, কারণ পাখিরা উড়ে চলে যাবে, দেখাটাই বৃথা হয়ে যাবে। আর এখানে একটি ওয়াশ টাওয়ার আছে, সেখানেও আমরা যাবো, তার আগে আমরা যাবো নৌকায়। পিকনিকের কি ব্যবস্থা আছে? পিকনিকে যদি কেউ করতে আসলে আমাদেরকে যদি বলে, আমরা ঠাকুর মশাই সমস্ত কিছু আমরা ব্যবস্থা করে দেবো। আবার যদি বলে যে দেখা গেল ফুল কন্ট্রাক্ট, তা ফুল কন্ট্রাক্ট আমরা নিই। আচ্ছা, ওই ডেকোরেশনের জিনিস যেগুলো আছে সেগুলো না আনলেও তো এখানে পিকনিক করা যায়? করা যায়, সেগুলো আমাদের আগের থেকে বলতে হবে, সেগুলো ভাড়া সিস্টেমে নিতে হবে। মেনলি ব্যাপার হচ্ছে, যদি কেউ এখানে পিকনিক করতে আসে দূর থেকে, শুধু ব্যাগ গুছিয়ে নিয়ে আসলেই হবে, বাদ বাকি সব এখানে, সব এখানে পেয়ে যাবে, সব পাওয়া যাবে সমস্ত রকম এখানে। আমাদেরকে আগের থেকে বলে রাখলে, আমরা আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, বলে রাখলে আমরা সব কিছু ব্যবস্থা। তো বন্ধুরা, আমি ফোন নাম্বার তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তো তোমরা এখানে দেখে নেবে। আর যদি এখানে কেউ পিকনিক করতে চাও দাদার সাথে কন্ট্যাক্ট করবে, আর এমনি ঘুরতে এলেও দাদার হোটেলে অবশ্যই একবার হলেও খেয়ে যাবে। জয়গুরু হোটেল, তোমাদের হোটেলের সামনের অংশটা দেখাই, দেখো এই হচ্ছে জয়গুরু হোটেল, এই হচ্ছে চুপিঘাট, আর এখান থেকে আমরা ধরবো নৌকা।
আর যাব ওই দিকে পাখি দেখতে। চলো আমরা যাই আর তোমাদের দেখাই ঘুরে ঘুরে কি কি পাখি আছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা যেখানে চলে এসেছি সেটি হচ্ছে পাখিরালয়ের একটি ছোট নদী, মানে বলতে পারো গরিবের অ্যামাজন নদী। তো আমরা মানে নৌকা ভাড়া করবো এবং গরিবের আমরা গরিব, তো আমরা এখন যাবো হচ্ছে গরিবের অ্যামাজন নদীতে। আর সব থেকে বড় বিষয় হলো ওই যে সামনের থেকে আমরা ইসকন মঠ দেখতে পাবো, মায়াপুর ইসকন মঠ, মায়াপুর ইসকন মঠ মন্দির মঠ। তো আমরা নৌকা ভাড়া করে নিলাম, নৌকা ভাড়ার জন্য দিতে হবে তোমাদের 150 টাকা, একজন চাপো দুজন চাপো বা চারজন তোমাদের দিতে হবে 150 টাকা। তো এখানে মোটামুটি ঘণ্টাখানিক ঘোরাবে, আর ঘণ্টাখানিক ঘোরানোর পর আমরা আবার এখানে ফিরে আসব। আর ঘুরতে গিয়ে আমরা দেখব বিভিন্ন প্রজাতির পাখি। গোপাল ক্যামেরাটা ঠিকঠাক করে রাখিস আর জুম করে যত শর্ট পাবি নিয়ে নিবি। ওকে বন্ধুরা, তোমাদের জন্য, তোমার জন্য নয়, তোমাদের জন্য। আচ্ছা, এই এটার পরে আমরা যাব, এখানে একটি ওয়াচ টাওয়ার আছে, সেই ওয়াচ টাওয়ারে যাব, যেখান থেকে এই পুরো এলাকাটা তোমাদের উপর থেকে দেখাবো। আমাদের কাছে ড্রোন নেই, তাই আমরা ড্রোনে দেখাতে পারছি না, তাই আমরা ওয়াচ টাওয়ারে গিয়ে তোমাদের পুরো এলাকাটি দেখাবো। তো চলো আমরা যাচ্ছি, এখন আমাদের নৌকা রেডি হয়ে গেছে, নৌকা রেডি হয়ে গেছে, নৌকার দিকে যাই। হ্যাঁ, আরে রেন্ট সব জায়গায় এক, কারোর সঙ্গে বেশি নিতে পারবো। আচ্ছা, এই হচ্ছে আমাদের নৌকো, কাকা রেডি করছে। চলো আমরা এখন নৌকায় উঠে পড়েছি, ওই জায়গা নেওয়ার অপেক্ষা, জায়গা পেয়ে গেছি। এখানে কেউ ফুল তুলে রেখেছে, তো বন্ধুরা আমরা নৌকায় উঠে পড়েছি আর আমরা যাব নদীর দিকে, আমরা মাছ নদীতে ভেসে যাব, ভেসে বেড়াবো। গোপাল ক্যামেরা নিয়ে রেডি রেডি হচ্ছে, জুম করে পাখি শটগুলো নেবে আর তোমাদের দেখাবে। আচ্ছা, তো এখানে প্রচুর পাখি ঘুরে বেড়াচ্ছে, তবে বিদেশি পাখি এখানে দেখতে গেলে আমাদের একটু যেতে হবে ওই দিকে, ওই যে প্রচুর নৌকা দেখছো ওই নৌকার মাঝে আমাদের যেতে হবে, ওই দিকটা গেলে আমরা দেখতে পাবো যে বিদেশি পাখি। এখানে পাখি দেখার জন্য মোটামুটি পাখি তো প্রতি সারা বছরই থাকে, কিন্তু বিদেশি পাখি দেখার জন্য তোমাদের অপেক্ষা করতে হবে ডিসেম্বর আর জানুয়ারি। এখন ডিসেম্বরের শুরু, এই ডিসেম্বরের শুরুতে তোমরা যদি এখানে আসো তাহলে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির পাখি তোমরা দেখতে পাবে। আর এখন দুপুরবেলা, সূর্যের প্রচণ্ড তেজ, যার জন্য সামনে তাকাতেও পাচ্ছি না, তো তবুও ভিডিও করতে হবে, তার জন্য দুপুর হোক, গরম হোক, রোদ হোক, যাই হোক আসতেই হবে, আর তোমাদের দেখাতেও হবে ভিডিও। স্বচ্ছ জলের উপর দিয়ে চলছে নৌকো, স্বচ্ছ জল দেখে মনে হচ্ছে হয়তো কত নোংরা জল, কিন্তু ভেতরটা দেখলে তোমরা বুঝতে পারবে কতটা স্বচ্ছ জল। চলো দেখাই, একদম নিচ পর্যন্ত দেখা যাচ্ছে জলের, জালও পাতা আছে মাছ 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 ধরার জন্য, মাছ ধরার জন্য এই জালগুলো কিছু কোথা থেকে আসি রে, বাঙালির অ্যাডভেঞ্চার। চারিদিকে প্রচুর পাখি আছে,
তারা জলে খাবার খাচ্ছে, মানে বিভিন্ন ধরনের পোকামাকড় মাছ এইসব জাতীয় খাবার হচ্ছে এখানে পাখিরা খায়। আর এখানে প্রচুর বিদেশি পাখিরা আসে দূর দূর থেকে, কয়েক হাজার মাইল পাড়ি দিয়ে এখানে আসে, এখানে এসে দু মাস থাকে, তারপর আবার চলে যায় তারা তাদের নিজের দেশে। যেমন আফ্রিকা, ইউরোপ বা দক্ষিণ আমেরিকা বিভিন্ন জায়গা থেকে এখানে পাখিরা আসে। যখন ওখানে ঠান্ডাটা বেড়ে যায় তখন তারা এদিকটায় চলে আসে, এখানে এসে কিছুদিন থেকে আবার খাবার দাবার খেয়ে আবার তারা চলে যায় নিজের দেশে। এখানে প্রচুর পাখি আছে, গোপাল ক্যামেরায় তুলছে, তো তোমাদের ধীরে ধীরে দেখাবো। তো গোপাল মাঝে মাঝে বলছে নৌকা দাঁড় করাও এখানে ছবি তোলার জন্য, কারণ নৌকা রানিংয়ে ছবি তোলা যাচ্ছে না, আর এখানে প্রচুর জুম করে ছবি তুলতে হচ্ছে আমাদের। আমরা এখন ঘুরছি গরিবের অ্যামাজন নদীতে, ঠিক আছে। অপূর্ব আমার ঠিক সামনে বসে আছে, আমি অপূর্বর সামনে। আমরা এখন দুই ভাই ঘুরে বেড়াচ্ছি অ্যামাজন নদীতে। তো এতক্ষণ তো দেখছিলে, আমিও তোমাদের একটু ভিউটা দেখাই। দারুণ লাগছে, অসাধারণ অসাধারণ জায়গা, এরকম জায়গায় আমি জীবনে কোনোদিন আসিনি। তো শুনলে কি বললো, অসাধারণ, সত্যিই অসাধারণ, খুব সুন্দর জায়গা। তাও আমাদের হাতে সময় বেশি নেই বলে আমরা যেতে পারলাম না, নাহলে সামনে তোমাদের অ্যামাজন নদীর অ্যামাজন জঙ্গলও দেখিয়ে দিতাম, এত সুন্দর ভিউ সামনে। যদিও সামনে ইসকন মঠ ছিল, আমরা এখান থেকে এখনও দেখতে পাচ্ছি মঠ, সামনে ইসকন মঠ দেখা যাচ্ছে, এটি নতুন তৈরি হয়েছে। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির পাখিরা আছে, মানে ভেবেছিলাম হয়তো পাখিদের দেখা হয়তো পাবো না, অনেকটা বেলা হয়ে গেছে, বাট না, তাও কিছু পাখি যারা জলে থাকতে ভালোবাসে তারা এখনও এখানে আছে এবং তারা তাদের খাবার খাচ্ছে। আর জানো তো পাখিদের খাবার হয় মাছ, না হয় জলের কিছু কীট পতঙ্গ, এগুলোই তাদের খাবার। আমাদের পিছনে একটি নৌকা আসছে আর আমরা যাচ্ছি। বন্ধুরা, এত সুন্দর জায়গা, এখানে এসে আর যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে সারাদিন নৌকা করে ঘুরতে থাকি। এরপরের বার যখন আসবো ফ্যামিলি নিয়ে তখন এখানে প্রচুর ঘুরবো, চুটিয়ে ঘুরবো, আর খাবার দাবার নৌকায় নিয়ে চলে আসবো। দলে দলে নৌকা করে যাচ্ছে আর সবাই ঘুরছে, আর দূর দূর অনেকে চলে যাচ্ছে ওই দিকটায়, ওই দিকে নৌকায় করে যাচ্ছে। আচ্ছা, এখানে তোমরা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে পারো, প্রেমিক প্রেমিকারা ঘুরতে আসতে পারো, কোনো চাপ নেই, চলে আসবে, ঘুরবে, ফিরবে, চলে যাবে। কাছাকাছি যারা থাকো, এই পূর্বস্থলীর কাছাকাছি যারা থাকো, তারা অবশ্যই তাদের গার্লফ্রেন্ডকে নিয়ে আসো, এখানে ঘোরো, ঘুরে খাওয়া দাওয়া করো, পাখি দেখো, নৌকায় চড়ো, দিয়ে বাড়ি চলে যাও। আর হ্যাঁ, যদি ব্লগার পড়ে যায় মাঝে তাতে তোমাদের ফটো উঠে যেতে পারে। তো বন্ধুরা দেখো, আজকে আমি এই প্রথমবার এই চ্যানেলে আমি নৌকা চালাচ্ছি। ছোটবেলায় অনেক নৌকা চালিয়েছি, কিন্তু আজকে বহু বছর পর আবার এই বাট হাতে নিলাম আর চালাবো নৌকা। তো তোমরা দেখো আমি কিভাবে নৌকা চালাই, আর তোমরা এসে এখানে নৌকা চালাতে পারো। আর তাদের চালাতে হবে কিন্তু নৌকা, আমি তো পিছন দিকে চালাচ্ছি। আমার একটা বন্ধু ছিল, সে এইভাবে নৌকা চালাতো, এটা এইভাবে হচ্ছে না, ঠিক পজিশন পাচ্ছি না। আচ্ছা, আমার পর এখন গোপাল নৌকা চালাবে। দেখো গোপালের নৌকা কীভাবে চালাচ্ছে গোপাল। এই যে ওটা ঠিক করে ধর, হয়নি, উল্টো হয়েছে, না না ওইভাবে, আরে ওইভাবে ঘুরিয়ে, আরে ওই ঘুরিয়ে ঘুরিয়ে, আমার গ্রামে তো কোনো নদী ছিল না, নৌকাও ছিল না, তাই চালাতে পারিনি। তো আমরা এখন নৌকা দাঁড়িয়ে পড়েছে, আমরা এখন যাব এদিকে ওয়াশ টাওয়ারে। ওয়াশ টাওয়ার থেকে আমরা হাঁটতে যাব ওইখানে, ওখানে হোটেলে যাব, খাবো, খেয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেব। হ্যাঁ,
কাকা 50 টাকা আছে ভাড়াটা মিলিয়ে দিক কাকা। আমরা নৌকা থেকে নামলাম, নৌকা থেকে নেমে আমরা এখন যাব ওয়াচ টাওয়ারে। তো এটা রাস্তা নয়, আমরা যেখান দিয়ে যাই সেখান দিয়ে রাস্তা তৈরি করে নিই। ওরে বাবারে, পাহাড়ে উঠছি আমরা, অ্যামাজনের পাহাড়। পাহাড় নেই বন্ধু, অ্যামাজনে জঙ্গল আছে। এদিকে এদিকে এদিকে। আচ্ছা, অ্যামাজনে ছাতা আছে, ব্যাঙের ছাতা। আমি অ্যামাজনে ব্যাঙের ছাতার নিচে দাঁড়িয়ে আছি। কী বললি? বলছি অ্যামাজনে ব্যাঙের ছাতা, সেই ব্যাঙের ছাতার নিচে এখন আমি দাঁড়িয়ে অবস্থান করছি। এখানে এখান থেকে উঠবো সোজা টাওয়ারে, টাওয়ারে চলো। আর আমরা এখন যাচ্ছি ওয়াচ টাওয়ারে। মোটামুটি আমরা 6000 মিটার ওপর উঠে পড়লাম, না বেশি দূর নয়। আমরা যে উচ্চতায় আছি মোটামুটি দ্বিতল হবে নাকি চারতল? এটা চারতল, চারতল হবে, এটা চারতল হবে না, এটা চারতলে আমরা আছি, চারতলে আছি। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে ভিউটা হচ্ছে অসাধারণ, অসাধারণ ভিউ, এক্সট্রিম, এক্সট্রিম লেভেলের ভিউ, এক্সট্রিম। কেউ নেই এখানে ফাটা গলায় চিল্লিয়ে কথা বলবো আমরা, একদম মানে কোনো লজ্জা নেই। গোপাল, তোর একটু বক্তব্য শুনতে চাই আমি। কি ধরনের বক্তব্য? তো জায়গাটি, এই পরিবেশটি, এই পাখিগুলো, তোদের তোর কেমন লাগলো? আচ্ছা, প্রথমত পরিবেশটি, পরিবেশটি সত্যিই খুব অসাধারণ, অসাধারণ, অসাধারণ পরিবেশ। এখান থেকে এখন আমি ইসকন পুরোপুরি দেখতে পাচ্ছি, ইসকন পুরো দেখা যাচ্ছে এখান থেকে। ওই ওই যে ইসকন, শুধু কুয়াশায় ঢাকা, শুধু কুয়াশায় ঢাকা ইসকন, হালকা দেখা যাচ্ছে তো? আরে শুধু কুয়াশায় ঢাকা ইসকন। তো বন্ধুরা, ওই দেখো ইসকন, তুমি তোমরা দেখতে পাবে না, তাই তোমাদের জন্য নিয়ে এসেছি এই ক্যামেরা। দেখে নাও, দেখে নাও, দেখে। এত স্পষ্ট দেখাতে পারবো না, কারণ সামনে পুরো কুয়াশাই হচ্ছে। একটু চেষ্টা কর না, কুয়াশা তুই দেখো না, কুয়াশা সামনে। আচ্ছা, এখন দুপুরবেলা, এত সূর্যের তেজ, তাও কুয়াশা কিন্তু যায়নি। আমি দূরে যত দূর তাকাচ্ছি তত দূর হচ্ছে কুয়াশা। এটা বড় কথা। আর চারিদিকে হচ্ছে সর্ষের ক্ষেত। তুঝে দেখা তো এ জানা সনম, প্যার হোতা হে দিওয়ানা সনম, সেই সর্ষের ভুঁয়ে কি গানটা করতে হবে। আব ইয়াহ সে কাহা জায়ে হম, তেরি বাহোঁ মে মর জায়ে হম। তো এই দেখো ভিউ, অসাধারণ একটি ভিউ। ওফ, যারা এখানে থাকে তাদের কেমন অনুভূতি হয় বলতো? দারুণ অনুভূতি হয়, কারণ গ্রাম সত্যিই গ্রামই হয়। কারণ গ্রামে যে পরিবেশ আমরা পাই, সেই পরিবেশ আমরা জগতের কোনো জায়গায় পাই না। একটা গ্রামে আপনি কী নেই যেটা পাবেন না, সব পাবেন একটা গ্রামে। জমি থেকে, মাঠ থেকে, নদী থেকে, নৌকো থেকে, পাখির থেকে, সুন্দর পরিবেশ থেকে, খেজুরের রস থেকে, মানে গ্রামের আমেজটাই আলাদা। যারা গ্রামে থাকে না তারা কখনো গ্রামের মর্ম বোঝে না। আমরা গ্রামের ছেলে, গর্ব করি আমরা গ্রামের ছেলে। তো বন্ধুরা, চুপি কাষ্ঠশালী পাখিরালয় যে জায়গাটি, সেই জায়গাটি তোমাদের দেখালাম, এবং আমরা একদিনের জন্য এখানে ঘুরতে এসেছিলাম, আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে গেল। তো তোমাদের জায়গাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর হ্যাঁ, যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো, আজকের মতো টাটা। গোপাল এদিকে আসো আর টাটা করে দাও। তো বন্ধুরা, তোমাদের দেখালাম পাখিরালয়, এই যে এত সুন্দর দৃশ্য। আমাদের হাতে সময় কম ছিল বলে বেশ দূর যেতে পারলাম না, সেইটুকুর মধ্যে যেটুকু হলো তোমাদের দেখালাম। বাকিটা আমরা নেক্সট একটা পার্ট, অ্যামাজন জঙ্গল। জানুয়ারি মাসটা আসুক, জানুয়ারি মাসে শীতটা বেশি পড়বে, সেই সময় আসবো, আর এই পাখিরালয় সম্পর্কে আরও নতুন নতুন তথ্য তোমাদের দিতে পারবো, আর নতুন নতুন পাখি তোমাদের দেখাতে পারবো। চলো, আজকে মোটো টাটা, আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। চলো বন্ধুরা, বাই। আপনার নাম? নবমিতা সরকার। কোথা থেকে আসছেন? আমরা কাটোয়া থেকে আসছি। এখন কি ঢুকলেন না? হ্যাঁ ঢুকলাম। এই কি আজকে কি প্রথমবার? না, আমি লকডাউনের আগে একবার এসেছিলাম, আর এই আজকে। তো কেমন লাগছে জায়গাটা? জায়গাটা তো খুব ভালো, ওই জন্যই আসি। মেয়ে তো মানে পার্ক এর জন্য দৌড়ে দৌড়ে খালি বলবে মা পূর্বস্থলী চলো, এখানে পাখি আছে, খোলা 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 জায়গা, প্রচুর চড়েছিলাম। হ্যাঁ, তো আজকে একটু মেয়ে আছে ওই জন্য ভয়, তাও তখনও মেয়েও ছিল, তখন অত ছটফট ছিল না বলে তাও অতটা, এখন একটু চটপটে হয়েছে বলে ভয়ও লাগছে। ঠিক আছে, এমনি খুব ভালো জায়গা। ঠিক আছে, অনেক ভালো লাগে, বেশ অনেকে আসে পিকনিক করে। আজকে নৌকা করে ঘোরা হবে না? মনে হয় না, মেয়ে তোরবড় করবে, খুব চঞ্চল, খুব চঞ্চল, চুপ করেছিল, এখন হড়বড় করে, আর একটু বড় হলে। ঠিক আছে, আসি ঘোরেন তাহলে। হ্যাঁ আসি। আমাদের চ্যানেলের নাম হচ্ছে বাঙালির অ্যাডভেঞ্চার, ইউটিউব চ্যানেল।